অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি। কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে আমি উপস্থিত হয়েছি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। লেকচার 8-এ যে আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর অধ্যায় 3 এবং 5। অধ্যায় তিন, 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ইন্টারফেসের শেষ অংশটুকু, এবং অধ্যায় 5-এর 8086 মাইক্রোপ্রসেসরের আইও ইন্টারফেস এবং পেরিফেরালের 2টি পয়েন্ট আমরা আজকে আলোচনা করব। আজকের আলোচনায় যা যা থাকবে সেটা হলো 8086 মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাস ডিমাল্টিপ্লেক্সিকরণ টেকনিক, 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ও আইও রাইট বাস সাইকেল, এবং 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ও আইও রিড বাস সাইকেল। তাহলে আমরা আলোচনায় চলে যাই। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব 8086 মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাস ডিমাল্টিপ্লেক্সিকরণ টেকনিক। আমরা প্রথম পিন ডায়াগ্রাম থেকেই দেখে আসছি যে 8086 মাইক্রোপ্রসেসরের বেশ কিছু পিন মাল্টিপ্লেক্সের অবস্থায় থাকে। মাল্টিপ্লেক্সের অবস্থাটা প্রকাশ করার জন্য আমরা এখানে পাশে একটা 2 চ্যানেল মাল্টিপ্লেক্সার সার্কিট দেখানো হয়েছে। এখানে একটি সিলেক্টরের মাধ্যমে যে কোনো একটি ইনপুট আউটপুটে যাবে, এটাই হলো মাল্টিপ্লেক্সারের কাজ বলে আমরা জানি। এখানে ইনপুটের সংখ্যাটা নির্ভর করে সিলেক্টরের উপরে, অর্থাৎ ইনপুট সংখ্যা ইকুয়াল টু দি পাওয়ার সিলেক্টর। যেহেতু এখানে সিলেক্টর রয়েছে একটি, তাহলে আমার 2 পাওয়ার 1, অর্থাৎ ইনপুটের সংখ্যা হবে 2। এখানে D0 এবং D1 হলো 2টি ইনপুট সংখ্যা, এন্ড সিলেক্টরের উপরে নির্ভর করে যে কোনো একটি আউটপুটে যাবে। কেমন করে S0 যদি 0 হয় তাহলে D0টি আউটপুটে আমরা অ্যাভেলেবল পাবো, একইভাবে যদি S01 হয় তাহলে D1টা আমরা আউটপুটে পাবো। এই কনসেপ্টেই আমার 8086 মাইক্রোপ্রসেসরে মাল্টিপ্লেক্সার বাসগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। 8086 মাইক্রোপ্রসেসরে আমরা পিন ডায়াগ্রামের সময় দেখেছিলাম 21টি, অর্থাৎ AD02, AD15, এই 16টি অ্যাড্রেস বাস এবং ডাটা বাস একসাথে থাকে। আমরা জানি যে এট এ টাইমে অ্যাড্রেস বাস বা ডাটা বাসের প্রয়োজন হয় না, সেই জন্য পিন সংখ্যা কম রাখার কারণে, পিন সংখ্যা কমানোর জন্য একই পিনে 2টি করে কাজ রাখা হয়েছে। এরকম আছে 21টি, যেমন AD02, AD15 16টি, A16 অবলিক S3, 17, 18, 19, S6 এবং BHE অবলিক S7। এই মোট 21টি পিন মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে, একই সঙ্গে 2টি করে কাজ থাকে, যে অ্যাট এ টাইমে একটা কাজ হয়ে থাকে। সেই অ্যাট এ টাইমের কাজটি, অর্থাৎ 2টি থেকে 1টি সিলেক্টরের কাজ করে থাকে আমার ALE পিন। এখানে S0-র কাজ করে থাকবে ALE, এবং এই 21টি পিনকে 42টি তারের ভাগ করার জন্য এখানে আমরা ব্যবহার করে থাকি 74LS3733 নামে একটি আইসি। এই আইসিটি সহজ ভাষায় যদি আমরা বলি, যদি আইসিগুলো অ্যানেবল থাকে, ইনপুটে যা থাকে আউটপুটে তা পাওয়া যায়, অর্থাৎ ট্রান্সপারেন্ট হিসাবে সে কাজ করে থাকে, ট্রান্সপারেন্ট ল্যাচ হিসেবে কাজ করে থাকে। তাহলে এইরকম যেহেতু 20 পিনের, যেহেতু এদের প্রতিটি আইসির 8 পিনের ইনপুট আছে, তাই জন্য আমাদের এখানে 3টি আইসি প্রয়োজন হয়েছে। 74LS একটা দুটা, এই 3টি আইসি আমরা এখানে ব্যবহার করেছি ডিমাল্টিপ্লেক্সিকরণ করার জন্য। আমরা যেহেতু বললাম যে 74LS ইনপুটে যা থাকে আউটপুটে তাই পাওয়া যাবে যদি অ্যানাবল থাকে, তাহলে বিএইচি সরি ALE পিনটি এই 3টি আইসির অ্যানাবল পিনের সাথে কানেক্ট করে রাখা আছে। এই যে অ্যানাবল পিনের সাথে ALE কানেক্ট করে রাখা আছে, অর্থাৎ ALE যদি হাই হয়, আমরা জানি যে ALE যদি হাই হয় তাহলে AD02, AD7 এটা ডাটা অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে। কিভাবে সেটা এখন দেখি আমরা। যদি ALE হাই হয় তাহলে 3টি আইসি কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়,
আই থিঙ্ক যে আইসি অ্যাক্টিভ হওয়ার ফলে ইনপুটে যেটি থাকে সেটা আউটপুট হিসাবে আমরা পাই, এবং এই এই আউটপুটের ডাটাগুলো তখন আমার অ্যাড্রেস এবং বিএইচই হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ এএলই হাই থাকা অবস্থায় এখানে 20টি অ্যাড্রেস লাইন অ্যাক্টিভ থাকে এবং বিএইচই থাকে, এই 21টি তখন আমার অ্যাড্রেস বাস এবং বিএইচই হিসেবে ব্যবহার করে থাকি। আবার যখন এএলই হাই লো হয়ে যায় তখন এই আইসিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে এই ইনপুটটা আর আউটপুটে অ্যাভেলেবল থাকে না, তাহলে এই লাইনগুলো ইনঅ্যাক্টিভ থাকে হয়ে যায়। তখন আমার যে 16টি লাইন অর্থাৎ AD0 টু AD15 এই লাইনগুলো আমার অ্যাক্টিভ হিসেবে পায়, তখন এই 16টি লাইন আমার ডাটা বাস হিসেবে কাজ করে থাকে। একইভাবে বিএইচই আর থাকে না, তখন সেটা স্ট্যাটাস S7 হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা যেটা বলেছিলাম সেটা প্র্যাকটিক্যালি এখন আমরা দেখতে পাচ্ছি যে এইলি কিভাবে মাল্টিপ্লেক্সার বাসগুলোকে ডিমাল্টিপ্লেক্সিং করে থাকে। অর্থাৎ এইলি যদি হাই থাকে তাহলে অ্যাড্রেস হিসেবে কাজ করবে, যে পিনগুলো পাবো আমরা যে সিগন্যালগুলো পাবো সেগুলো আমরা অ্যাড্রেস হিসেবে ব্যবহার করব। আর একইভাবে যখন এলি লো থাকবে বা জিরো হবে তখন সেটাকে আমরা ডাটা এবং স্ট্যাটাস হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে আমাদের এখন আর ওই যেটা পড়েছিলাম যে মাল্টিপ্লেক্সার সেটা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে ধারণা হলো আশা করি। পরবর্তী পয়েন্টে চলে যাব, পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি অবলিক আইও রিড বাস সাইকেল। আইও রিড বাস সাইকেল বোঝার জন্য আমরা একটু প্রথমের দিকে বা পূর্বের পড়ার দিকে যাব। যে কোনো ডিজিটাল সার্কিট সাধারণত কম্বিনেশন সার্কিট দিয়ে তৈরি হয়ে থাকে। তোমরা দেখে থাকবে রেজিস্টার পড়েছো, ফ্লিপ ফ্লপ পড়েছো, কাউন্টার, এ ধরনের সার্কিটগুলো পড়েছো। এই সার্কিটগুলোর নর্মালি যা থাকে তার সাথে আর একটা অতিরিক্ত সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে এগুলোকে সিনক্রোনাইজ করার জন্য, সেটা হচ্ছে ক্লক পালস। মনে আছে নিশ্চয়ই, এই ক্লক পালস না থাকলে ইনপুটে ইনপুট প্রয়োগ করা হলেও সেটা কিন্তু কাজ করে না। অর্থাৎ এই ইনপুট আউটপুটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কখন কাজ করবে আর কখন কাজ করবে না সেটা নিয়ন্ত্রণ করার জন্যই ক্লক পালসটা ব্যবহার করা হয়ে থাকে। কারণ ডিজিটাল সার্কিট বলো, ডিজিটাল কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো সাধারণত ডাটা নিয়ে কাজ করে থাকে, এবং এই ডাটার সিকোয়েন্সটা থাকাটা খুব সবসময় অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। কারণ মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রেই দেখা যায় যে যখন আমার আগে যোগ একটা সার্কিটের প্রতিটি সার্কিটের আমরা প্রোপাগেশন ডিলে জানি যে ভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ ইনপুট পর পর পরেই যদি কেউ অ্যাক্টিভ হয়ে যায় তাহলে দেখা যাবে যে কেউ আগে কাজ করেছে যার পরে কাজ করার কথা ছিল, আর যে পরে কাজ করার কথা ছিল সে আগে করে ফেলেছে। এই সমস্যাগুলো দূর করার জন্য কী করা হয়, প্রতিটি ডিজিটাল সার্কিটগুলোকে কম্বিনেশন সার্কিটগুলোকে একটা নির্দিষ্ট টাইমেই অ্যাক্টিভ করা হয়ে থাকে, এবং সেটা করা হয় ক্লক পালসের মাধ্যমে। আমরা এখানে ক্লক পালসটাকে দেখানোর চেষ্টা করেছি যে পিন ডায়াগ্রামে আমরা কিন্তু দেখেছি যে প্রতিটি মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরও আমরা ক্লক পিন পড়েছি, যেখানে আমরা বলেছিলাম যে 5 MHz, 10 MHz বা 12 MHz, 8 MHz এরকম ওই সার্কিটের প্রয়োজন অনুযায়ী ক্লক পালস দেওয়া হয়ে থাকে। এখানে আমরা দুটো সিগন্যাল দেখছি, একটা অ্যানালগ এবং ডিজিটাল। আমরা এখানে ডিজিটাল সিগন্যালটা নিয়ে আলোচনা করব। একটা ডিজিটাল সিগন্যাল বলতে আমরা দুটো স্টেট থাকে, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো, অর্থাৎ 0 ভোল্টেজ এবং হাই ভোল্টেজ মানে 5 ভোল্টেজ। এই সিগন্যালটাকে আমরা এখানে ব্যবহার করব। এই সিগন্যালটার আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের দুটো অ্যাক্সিস থাকে, ওপরে যেটা থাকে সেটা আমরা বলি ভোল্টেজ বা পিক, আর এই সাইডে যেটা থাকে সেটা আমাকে টাইম বলে থাকি। অর্থাৎ একটা একটা নির্দিষ্ট টাইম, একটা টাইমের মধ্যে একটা সিগন্যালটা জেনারেট হয়। এই সিগন্যালটা, এই ওয়েভটা জেনারেট হতে একটা সময় প্রয়োজন হয়। সেই সময়টা আমরা ধরে নিতে পারি, আমরা বোঝার সুবিধার্থে এখানে ধরে নিই যে 1 মিনিট ধরে এই সিগন্যালটা জেনারেট হলো। তাহলে এই 1 মিনিটেই কিন্তু অ্যাক্টিভ থাকবে না, আমার সার্কিটটাকে তিনটা অংশে ভাগ, এই সিগন্যালের অ্যাক্টিভ অংশটাকে আমরা তিনটা অংশে ভাগ করে থাকি। এখানে খেয়াল করে দেখো, আমার যখন ভোল্টেজটা 0 থেকে 5 ভোল্টেজের দিকে যায়, অর্থাৎ ধরে নিই আমরা যে 3 থেকে 5 ভোল্টেজ যেতে যে সময়টুকু প্রয়োজন হয় সেই
সেই সময়কে আমরা বলে থাকি রাইজিং এজ বা পজিটিভ এজ ট্রিগার। এই সময়টুকুই যদি অ্যাক্টিভ রাখা যেতে পারে, অথবা এই 5 ভোল্ট লেভেল আকারে যতক্ষণ থাকতে পারে সেটাকে আমরা লেভেল ট্রিগার বলে থাকি, এই সময়টুকু হতে পারে, অথবা ভোল্টেজটা 5 ভোল্ট থেকে যখন জিরোর দিকে যায়, 5 ভোল্ট থেকে যখন জিরোর দিকে যায় তখন, অর্থাৎ 3 থেকে 0 হতে যে সময়টুকু প্রয়োজন হয় সেই সময়টুকুকে আমরা নেগেটিভ এজ ট্রিগার বা ফলিং এজ বলে থাকি। অর্থাৎ 3টা ট্রিগারিং করা হয়, যে কোনো 3টা ট্রিগারিং এর মধ্যে যে কোনো একটিকে ট্রিগারিং করা হয় সার্কিটে, পজিটিভ এজ ট্রিগার, লেভেল ট্রিগার এবং নেগেটিভ এজ ট্রিগার। তো সাধারণত সার্কিটগুলোকে আমরা পজিটিভ এজ ট্রিগারে ট্রিগারিং করে থাকি, অর্থাৎ এই 1 মিনিটের মধ্যে এই রাইজিং, পজিটিভ রাইজিং যদি 5 সেকেন্ড হয় তাহলে এই 5 সেকেন্ডের জন্যই সার্কিটগুলো সিগন্যাল পাবে এবং সার্কিটগুলো কাজ করবে। তাহলে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়া একটু রিভিউ করে নিলাম, যাতে করে আমাদের এই টাইমিং ডায়াগ্রাম বুঝতে সুবিধা হয়। তাহলে এই রাইজিং টাইমে যখন আমার অ্যাক্টিভ হবে, তখন একটা সিগন্যালে একটা কোনো একটু কাজ হবে। আমরা জানি যে মাইক্রোপ্রসেসরের কাজ মেনলি 3টা, একটা কি ইনস্ট্রাকশন পড়া, ডিকোড করা এবং এক্সিকিউট করা। তাহলে এইটা কাজ, যে কোনো একটা কাজ সম্পূর্ণ করার জন্য যতগুলো একটা সিগন্যালের প্রয়োজন হবে বা ক্লক পালসের প্রয়োজন হবে সেটাকে আমরা মেশিন সাইকেল বলে থাকি সাধারণত। একটু পরে আমরা যেটা দেখলাম, দেখবো রিড বা রাইট অপারেশন। এই রিড বা রাইট অপারেশন করার জন্য 8086 মাইক্রোপ্রসেসরে 4টি ক্লক পালসের প্রয়োজন হয়ে থাকে। তাহলে একটা ফুল ক্লক পালসকে আমরা এখানে 1 স্টেট বলে থাকি বা টি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, 8086 মাইক্রোপ্রসেসরে রিড বা রাইট অপারেশন সম্পূর্ণ করার জন্য 4টা ক্লক পালসের প্রয়োজন হয়, অর্থাৎ 4টা টি থাকবে, T1, T2, T3 এবং T4। এই অবস্থানগুলো আমরা কিভাবে হয় সেটা একটু দেখব। তাই টাইমিং ডায়াগ্রাম দেখার আগে বা বাস সাইকেল দেখার আগে আমাদের আরও কিছু পয়েন্ট জানা দরকার। সেটা হলো যে 8086 মাইক্রোপ্রসেসরের যে পিন ডায়াগ্রাম আমরা দেখেছিলাম, সেই পিন ডায়াগ্রাম থেকে আমরা যেটা জানি যে রিড অপারেশন বা রাইট অপারেশন করার জন্য কাদের কাদের প্রয়োজন। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হলো যে রিড বা রাইট অপারেশন করার জন্য যে সিগন্যালের সাথে তাদের অবস্থান প্রকাশ করব সেটাই তো হবে রিড বা রাইট বাস সাইকেল। তাহলে সময়ের সাথে বা ক্লক পালসের সাথে কোন কোন পিনের পরিবর্তন দেখাবো সেটা আমাদের জানা দরকার আগে। তাহলে রিড বা রাইট অপারেশনের জন্য আমার কি কি প্রয়োজন, প্রথমে আমরা দেখি যে রিড করতে গেলে আমার কি 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 কাজ হবে। রিড করব আমি কোথা থেকে, মেমোরি বা আইও ডিভাইস থেকে। তাহলে আমার লোকেশনটা ফার্স্ট প্রয়োজন, তাহলে আমার অ্যাড্রেস বাস প্রয়োজন। যেহেতু ডাটা রিড করব, তাহলে ডাটা রাখার জন্য আমার ডাটা বাস দরকার। তাহলে AD02, AD15 এবং A16 অবলিক সরি A16 থেকে A19, অর্থাৎ 20টি অ্যাড্রেস বাস এবং 16টি ডাটা বাস প্রয়োজন। যেহেতু ব্যাংক থাকবে, তাহলে ব্যাংক সিলেকশনের জন্য BHE/S7 এই পিনটি প্রয়োজন হবে। মাল্টিপ্লেক্সার বাস রয়েছে, তাহলে ALE দরকার হবে অবশ্যই। প্রথমে আমার যেটা দরকার ছিল যে মিনিমাম মোডে কাজ করব না ম্যাক্সিমাম মোডে কাজ করব, সেটা সিলেকশনের প্রয়োজন, দেখানোর প্রয়োজন যে আমি মিনিমাম মোডে এরকম রিড হচ্ছে, ম্যাক্সিমাম মোডে এরকম রিড হচ্ছে। তাহলে min/max পিন দরকার। একটু আগে যেটা বললাম যে আমরা 2টা জায়গা থেকে মাইক্রোপ্রসেসর ডাটা আদান প্রদান করে থাকে, একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে আয়ো। তাহলে কোথা থেকে কানেক্ট হচ্ছে তাহলে সেটা বোঝানোর জন্য m/io দরকার। যেহেতু রিড এবং রাইট আছে, তাহলে অবশ্যই DT/R রিসিভ করছি না ট্রান্সমিট করছি সেটা প্রকাশ করতে হবে। ডাটা নিয়ে আসার জন্য অবশ্যই ডাটা অ্যাভেলেবল হতে হবে, ডাটা বাস অ্যাভেলেবল হতে হবে, তাহলে DEN এর প্রয়োজন। আর রিড আর রাইট অপারেশন করার জন্য অবশ্যই কন্ট্রোল সিগন্যাল দরকার, তাহলে রিড এবং রাইট সিগন্যাল দরকার। তাহলে এই পিনগুলোর অবস্থান সময়ের সাথে পরিবর্তন যা হচ্ছে সেটাই হবে রিড অপারেশন বা রাইট অপারেশন। তাহলে আমরা যদি ডায়াগ্রামে যাই, আমরা টাইমিং ডায়াগ্রাম একটু আগে বলছিলাম যে সময়ের সাথে, অর্থাৎ ক্লক পালসের সাথে
ক্লক পালসের সাথে এই যে রিড অপারেশনের সাথে বা রাইট অপারেশনের সাথে পিনগুলোর অবস্থান কে হাই হচ্ছে আর কে লো হচ্ছে, কোন স্টেটে হচ্ছে, সেটাই তুলে ধরাই হলো বাস সাইকেল বা টাইমিং ডায়াগ্রাম। আমরা প্রথমে দেখাবো 8086 মাইক্রোপ্রসেসরের রিড বাস সাইকেল। একটু আগে আমরা দেখলাম যে 8086 মাইক্রোপ্রসেসরের রিড অপারেশনের জন্য যাদেরকে প্রয়োজন এবং একটা রিড অপারেশনের জন্য কয়টি ক্লক পালসের প্রয়োজন, চারটির কথা বলেছি, T1, T2, T3 এবং T4। T3 এবং T4 এর মাঝখানে একটা ডিলে থাকে অনেক সময়। আমরা জানি মাইক্রোপ্রসেসরের স্পিড এবং পেরিফেরাল ডিভাইসের স্পিড এক থাকে না, এই সমন্বয় করার জন্য কিছুটা ওয়েটিং এর প্রয়োজন হয়, সেইটা এই এই T3 এবং T4 এর মাঝেই ব্যবহার করা থাকে। সে আমরা আপাতত এখানে দেখাইনি, চারটা ক্লক পালসের কি কি পরিবর্তন হচ্ছে সেটাই আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা বললাম যে আমরা ফার্স্টে আমাদের চিন্তায় আসবে যে আমি মিনিমাম মোডে এটা কাজ করছে না ম্যাক্সিমাম মোডে কাজ করছে, তাহলে আমরা এখানে নর্মাল মিনিমাম মোডে দেখাচ্ছি। তাহলে মিনিমাম আমরা জানি, বলেছিলাম যে হাই হলে মিনিমাম আর লো হলে ম্যাক্সিমাম। তাহলে অবশ্যই এই পিনে যদি হাই থাকে, হাই আছে, একটু খেয়াল করে দেখো এই সিগন্যালটা শুরু হওয়ার সাথে সাথে এটা হাই হয়ে গেছে, তার মানে এই মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসর মিনিমাম মোডে অপারেট হচ্ছে। আচ্ছা, আর আমরা আরেকটা যেটা দেখলাম যে রিড বাস সাইকেল, তাহলে মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে পড়বে, তাহলে এম অবলিক আইও বার এই পিনের কাজ ছিল যে দেখানো যে মাইক্রোপ্রসেসর বর্তমানে কার সাথে কানেক্টেড রয়েছে। আমরা বলেছিলাম যে ওয়ান থাকলে, হাই ভোল্টেজ থাকলে এই পিনে, যদি হাই ভোল্টেজ থাকে তাহলে মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে কানেক্টেড, আর যদি জিরো থাকে তাহলে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড। আমরা এটা দেখাচ্ছি কিসের জন্য, এগুলো একটু খেয়াল রাখবে যে আমাদের প্রশ্নে যদি অনেক সময় উল্টানো থাকে, রিড আইও রিড যদি বলে থাকি সেক্ষেত্রে কি হবে। এখানে খেয়াল করে দেখো যে রিড বলেছি আমরা, তার মানে মেমোরি থেকে রিড করতে চাচ্ছি, তাহলে মেমোরি থেকে রিড করতে চাইলে এই সিগন্যালে অবশ্যই হাই, আমি ছবি আঁকানোর সময় খেয়াল করবে এটা অবশ্যই হাই দিয়ে যাবে। আচ্ছা, আর প্রথম অবস্থায় আমরা জানি যে প্রতিটা মেশিন সাইকেল শুরু হওয়ার সময় ALE হাই থাকে, তাহলে ALE যদি হাই হয় তাহলে আমরা AD02, AD15 এবং A16 থেকে A19 এটা অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে। একটু আগে আমরা দেখলাম তাহলে T1 ক্লক পালস শুরুতে এই ALE হাই হবে এবং ALE হাই হলে অ্যাড্রেস বাস অ্যাভেলেবল হবে, অ্যাড্রেস বাসে অ্যাড্রেস অ্যাভেলেবল হবে, মানে প্রথম T1 স্টেটে মাইক্রোপ্রসেসর মেমোরি কোন লোকেশন থেকে ডাটা রিড করবে সেটা নির্ধারিত হয়ে যায়। আচ্ছা, এইখানে আমাদের যেহেতু ব্যাংক সিলেকশন আছে, লোকেশনটা নির্ধারণ করার জন্য এই 16 বিট 20 বিটের অ্যাড্রেসটা যাবে কোথায়, আগে অডে যাবে না ইভেনে যাবে, তার জন্য BHE সিগন্যাল ব্যবহৃত হয়। এটা আমরা আগেও দেখাইছি, এই BHE সিগন্যালের মাধ্যমে ব্যাংক সিলেকশনে হয়ে লোকেশন নির্ধারিত হবে কোন ব্যাংক থেকে অ্যাড্রেসটা শুরু হবে। প্রথম ক্লক পালসে T1 স্টেটে রিড, অর্থাৎ প্রথম যেহেতু আমার অ্যাড্রেস যাচ্ছে সে সময় আমার ডাটার কোনো কাজ নাই, সেই জন্য এই রিডটা লোয়ে অ্যাক্টিভ বলেছিলাম আমরা, অর্থাৎ জিরো হলে অ্যাক্টিভ হবে। যেহেতু প্রথম ক্লক পালসে এর কোনো কাজ নাই তাহলে এটা হাই অবস্থায় আছে, খেয়াল করে দেখো T1 স্টেটে এটা হাই থাকবে। যেহেতু রিড, তার মানে অবশ্যই আমরা রিসিভ করছি, আর রিসিভ মানে এখানে যেহেতু আরের পর বার আছে তার মানে এটা জিরোতে থাকবে, অর্থাৎ এটা জিরো থাকা মানে আমি ডাটা রিসিভের জন্য স্ট্যাটাস দিচ্ছি। আর যখন রিড সিগন্যাল রয়েছে তখন অবশ্যই আমি চেক করতে থাকবো যে ডাটা বাস আমার অ্যাভেলেবল কখন, ডাটা বাস আমার অ্যাভেলেবল হচ্ছে কখন। এই খেয়াল করে দেখো এই যে T1 স্টেটে আমার অ্যাড্রেস বাস গেল, এটা থেকে আমার ডাটা বাস অ্যাভেলেবল হতে কিছুটা ফ্লোটিং অবস্থায় রয়েছে, কিছুটা সময় যায় যে অ্যাড্রেস বাস থেকে ডাটা বাস পাওয়ার কিছুটা সময় যেটা যায়, সেই জন্য এই অ্যানাবেলটা, ডাটা বাস অ্যানাবেলটা আমার স্টার্ট হয়েছে T2-র মাঝখান থেকে, খেয়াল করে দেখো এই অবস্থা থেকে আমি ডাটা বাসে ডাটা অ্যাভেলেবল পাবো। তাহলে এখন আমরা যদি আর একটু আলোচনা করি যে
প্রথম ক্লক পালসে আমার অ্যাড্রেস যে মেমোরি লোকেশন নির্ধারিত হয়ে যায়। নির্ধারিত হয়ে যাওয়ার পরে আমার ALE লো হয়ে যায়, ALE T2 স্টেটে লো হয়ে যায়। লো হয়ে যাওয়ার ফলে এটা অ্যাড্রেস না থেকে সেটা ডাটাতে রূপান্তর হয়, মেমোরি থেকে নির্দিষ্ট হয়, ম্যানিমাম মোডে হচ্ছে, এবং দ্বিতীয় ক্লক পালসে এসে রিডটা লো হয়ে যাচ্ছে, মানে লো অ্যাক্টিভ, তার মানে সে রিড সিগন্যাল পাঠাচ্ছে ডাটা বাসে, ডাটা অ্যাভেলেবল করার জন্য। রিসিভ হচ্ছে, এই জন্য লো থাকবে। আর ডাটা বাস অ্যানাবেল হওয়ার সময় এইখান থেকে এই সময়টুকু আমার ডাটা বাসে ডাটা অ্যাভেলেবল হয়ে যাবে। তাহলে T3 আর T4 এর মধ্যে আমি ডাটা বাসে ডাটা, রিডকৃত ডাটাটা পেয়ে যাবে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর T4 টাইম পরে আমার ডাটা পেয়ে যাবে, রিড হয়ে যাবে। আশা করি তোমরা রিড অপারেশনটা বুঝছো। একটা বুঝলেই আমরা বাকি যে চারটি আমরা এখানে দেখা আলোচনা করতে চেয়েছি, চারটা মানে হচ্ছে যে একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে রিড করতে পারে, মেমোরি থেকে রাইট করতে পারে দুইটি, আর মাইক্রোপ্রসেসর IO ডিভাইস থেকে রিড করতে পারে এবং রাইট করতে পারে। এই চারটা চিত্র আমরা একটা আঁকালেই, একটা বুঝতে পারলে এই বাকি তিনটি অটোমেটিকলি আমরা পারবো, সেটাই আমরা এখন দেখাবো। তাহলে রিড অপারেশন আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যদি যাই যে আমরা এটা দেখাবো কি আয়ো রিড, এটা দেখাচ্ছে আয়ো রিড। তাহলে একইভাবে রিড অপারেশন করার জন্য ফার্স্ট ক্লক পালসে TE T1 স্টেটে ALE হাই, ALE হাই হওয়ার ফলে AD0 টু AD15 এবং A19 টু A16 অ্যাক্টিভ হবে, অর্থাৎ T1 স্টেটে ডাটা অ্যাড্রেস পাস হয়ে যাবে, অ্যাভেলেবেল হবে। ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস যাবে যে কোন লোকেশন থেকে ডাটাটা পড়া হবে, যথারীতি মিনিমাম অবলিক ম্যাক্সিমাম, এটা আমরা যেহেতু সবগুলো মিনিমাম মোডেই দেখাচ্ছি, তার মানে এটা হাই আছে। তোমাদের যদি উল্লেখ থাকে যে ম্যাক্সিমাম মোডে দেখাও, তখন আমরা এই সিগন্যালটাকে লো দিয়ে দেখাবো, হাই না দিয়ে লো দিয়ে দেখাতে হবে। আর এইখানে আমরা আগেরটাতে দেখলাম, খেয়াল করে দেখো, এখানে মেমোরি ওপর দিয়ে গেছে মানে হাই, আর এখানে আমার লো দিয়ে গেছে, যেহেতু আমরা কি অপারেশন দেখাচ্ছি, মেমোরি আয়ো সরি আয়ো ডিভাইস থেকে দেখাচ্ছি, এবং ওয়ান থাকলে মেমোরি হবে আর জিরো থাকলে এখানে ইনপুট আউটপুট ডিভাইসকে বোঝানো হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই মেমোরি আয়ো বোঝানোর জন্য এটা অবশ্যই লো থাকতে হবে। তোমরা এটা মাথায় রাখবে যে প্রশ্নে যদি মেমোরি বলে তাহলে উপর দিয়ে যাবে, আর যদি ইনপুট আউটপুট ডিভাইস তাহলে লো দিয়ে যেতে হবে। একইভাবে রিড অপারেশন সেম ভাবে কাজ করবে, দ্বিতীয় ক্লক পালসে অ্যাক্টিভ হবে এবং DT অবলিক আর যেহেতু রিড করছি তার মানে এটা লো থাকবে যেহেতু রিসিভ হবে। তাহলে আমরা যদি সংক্ষেপে আবার বলি যে T1 স্টেটে অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস লোকেশন নির্ধারিত হবে ইনপুট আউটপুট ডিভাইসে, দেন T2 স্টেটে এসে সেটা অ্যাড্রেস বাস অফ হয়ে যে ডাটা বাস অ্যাক্টিভ হবে এবং রিড সিগন্যাল প্রয়োগ হবে, রিড সিগন্যাল প্রয়োগ হবে, ডাটা বাস অ্যানাবল যখন হবে তখন আমার ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডাটাটা রিড করা হবে। তাহলে এই পরবর্তীতে আমরা চলে যাই রাইট অপারেশনে। রাইট অপারেশন দেখে আমাদের, আমরা একটু আগে বললাম যে একটি যদি বুঝতে পারি তাহলে আমাদের বাকিগুলোর কোনো সমস্যা হবে না। আমাদের শুধু পরিবর্তন খেয়াল করে দেখো, রাইট আছে, এছাড়া বাকি সিগন্যালগুলো সবই রয়েছে, শুধু পদ্ধতিটা একটু হবে। আমরা আলোচনা করি যে T1 স্টেট, আমাদের বললাম যে রিড বা রাইট অপারেশনের জন্য চারটা ক্লক পালসের প্রয়োজন, এখানে রয়েছে চারটা ক্লক পালস। প্রথম ক্লক পালসে ALE হাই, ALE হাই থাকলে T1 স্টেটে অ্যাড্রেস অ্যাভেলেবেল হবে। আচ্ছা, রাইট অপারেশন করার জন্য আমাদের কী হবে, যেহেতু ডাটাটা মাইক্রোপ্রসেসর কাছ থেকে মেমোরিতে যাচ্ছে, তার মানে মেমোরির কোন লোকেশনে ডাটাটা সেভ হবে সেই লোকেশনটা আগে নির্ধারিত হবে, তারপরে ডাটাবাসের মাধ্যমে ডাটাটা যাবে।
তাহলে প্রথমে আমার অবশ্যই কোথায় ডাটাটা যাবে সেই জন্য লোকেশন T1 স্টেটে সেট হয়ে যাবে, মিনিমাম মোডে আমরা দেখাচ্ছি এবং মেমোরি দিয়ে দেখাচ্ছি, সেই জন্য হাই যাচ্ছে, এলি হাই, অ্যাড্রেস গেল, এটা বাস সিলেকশনের জন্য ব্যবহৃত হচ্ছে। আর প্রথম অবস্থায় যেহেতু লোকেশন নির্ধারিত হচ্ছে, তখন আমার রাইট কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন নাই, T2 স্টেটে এসে রাইট সিগন্যালের প্রয়োজন হয় এবং T2 স্টেটে এসে এটা লো হয়ে যায়। আমরা জানি যে রাইটটা হলো লোয়ে অ্যাক্টিভ, অর্থাৎ লোয়ে অ্যাক্টিভ মানে জিরো হতে হবে, জিরো হলে এই সিগন্যালটা কাজ করবে, তার মানে T2 স্টেটে এসে একটা লো হয়ে গেছে। এবং যেহেতু আমরা এটা কি ট্রান্সফার করছি ডাটা, তাহলে এটা রিসিভ এই সিগন্যালটা হাই দিয়ে যাওয়ার কথা, ডাটা বাস অ্যানাবেল হতে হবে ডাটা ট্রান্সফার করার জন্য। তাহলে রাইট সিগন্যাল লো হওয়ার ফলে এইখান থেকে আমার ডাটাটা মাইক্রোপ্রসেসর থেকে যে মেমোরি লোকেশনটা নির্ধারিত হয়েছিল সেই লোকেশনে ডাটাটা চলে যাবে। ঠিক একইভাবেই আমরা যদি রাইট অপারেশন আইও ডিভাইস থেকে দেখাতে চাই, সব কিছু ঠিক রাখবে, সবই ঠিক থাকবে, শুধু এই জায়গাতে আমার চেঞ্জ হবে, একটু আগে আমরা রিড অপারেশনে যা দেখেছিলাম ডায়াগ্রামে কোনো পরিবর্তন নাই, শুধু আমার এই জায়গাতে পরিবর্তন হবে। যদি মেমোরি থেকে হয় তাহলে, আবার বলছি, যদি মেমোরি থেকে হয় তাহলে হাই সিগন্যাল দিয়ে পাঠাবো, আর যদি আয়ও বলে থাকি তাহলে অবশ্যই লোয়ে দিয়ে যাবে। তাহলে একটা চিত্র বা একটা ডায়াগ্রাম যদি তোমরা বুঝতে পারো, বাকি তিনটি কোনো পরিবর্তন হয় না, সবগুলোই মোটামুটি একই থাকে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এরপরে না দেখেই বা মা না মুখস্থ করি, আশা করি তোমরা এই ডায়াগ্রামগুলো অঙ্কন করতে পারবে, বাসায় অবশ্যই আঁকাবে এবং প্র্যাকটিস করবে। এই ছিল আমাদের আজকের আলোচনা, এর মাধ্যম দিয়ে আমরা 8086 মাইক্রোপ্রসেসরের 3 নম্বর চ্যাপ্টার, মাইক্রোপ্রসেসর মেমোরি ইন্টারফেসিং এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেষ করে ফেললাম। আগামী ক্লাসে আমরা অ্যাড্রেসিং মোড নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করো, আমি অবশ্যই কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, হ্যাঁ, যথারীতি আমরা যে লাইভ ক্লাসটা চালাচ্ছি জাতীয় দক্ষতা বাতায়ন, অর্থাৎ facebook.www.facebook.com/skills.gov.edu/ গেলে আমরা এই লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে পাবে, অথবা যদি আর্কাইভ অনেকেই বলে যে এর আগের ক্লাসগুলো কোথায় পাবো, ফেসবুকেও পাওয়া যাবে। আর যদি তোমরা আর্কাইভ থেকে দেখতে চাও, তাহলে www.skills.gov.bd/dt তে গেলেও তোমরা এই ক্লাসগুলো ভিডিও পাবে। সবাই ভালো থাকো এবং আমরা সবাই দোয়া করি আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আগামী ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।